वेलकम टू आवर चैनल जयदश मंडल एग्रीकल्चर थिंग्स। आज के आमी एक्टी रेसिपी आपनादेर देखाच्छी। एटा शुरू होच्छे, शुरू थेके रेसिपिटी देखाच्छी। रेसिपिटी देखे नीन। ए देखुन, छोलार डाल आमी भिजिए रेखेछिलाम। ए छोलार डाल दिए ए जे शिल नोड़ाते बेटे तैरी हबे आज के आपनार धोकार डालना। धोकार डालना की करे करते हय सेटाओ देखाबो। आबार आमी पाकोड़ा तैरी करब। শিল নোড়াতে বেটে করলে সব থেকে বেশি টেস্ট হয়। আমরা তো এখন সময় বাঁচাতে মিক্সারে করে নিই, কারণ মিক্সার মেশিনে করলে পরে আমি দু মিনিটে করে নিচ্ছি। আর এটা করতে প্রায় আমার আধা ঘন্টার উপরে সময় চলে যাবে এটাকে পিষে নিতে। সেই 100 বছরের পুরনো সেই শিল নোড়া আজকে ধরে আমি এটাতে পিষে করে আপনাদের দেখাচ্ছি, এবং খাবারটা খুব টেস্টফুল হবে সেটাই আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই দেখুন, শিল নোড়াতে পিষে নিচ্ছি, কিন্তু এটাকে ভিজিয়ে রেখে দিতে হয়। একদিন অন্তত ভিজাতেই হবে। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, আমি পিষে দিচ্ছি। তার সঙ্গে আমি কি কি একসঙ্গে মিক্সড করব সেটাও আমি আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, শিল নোড়ায় কী করে পিষতে হয় সেটাও জেনে নিন। এটা কিন্তু পাথরের জিনিস শিল নোড়া, কারণ প্রবাসীরা জানবেন, কিন্তু যারা পড়ে না তারা জানবেন না যে এটা কী জিনিস বা এটাতে কী করে করতে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা খুব চলে। ওয়েস্ট বেঙ্গল কেন, আমাদের ভারতবর্ষে প্রায় অনেক কয়টা স্টেটেই চলে এই শিল নোড়াতে বেটে রান্না করে খায়। তো আজকে আমিও প্রায় 100 বছরের পুরনো শিল নোড়া নিয়ে বসেছি। আমি মাঝে মধ্যে এটাতে বেটে নিয়ে রান্না করি। সত্যি রান্না খুব সুস্বাদ হয় খেতে। এই যে আমি আজকে এটা করে নিচ্ছি। এই দেখুন, আমি মিনিট দুয়ে কি কতটুকু বেটে ফেলেছি। শক্ত থাকলে হবে না। এর মধ্যে আপনি সব কিছু বেটে দিতে পারেন, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা, সমস্ত কিছু বেটে নিতে পারেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, বেশি সময় একটা লাগে না। আপনারা বুঝতেই পারছেন যে তেমন একটা পরিশ্রম হলে হয়তো কথা বলা যেত না। আমি কথাও বলছি, কাজও করছি, তাতে বুঝতে পারছেন যে এর মধ্যে একদম ভয়ের কিছু নেই। শুধু এই শিল নোড়াটাকে ধরতে জানতে হবে। যদি আপনি আস্তে করে ধরেন, এরকম স্লিপ করে যায়, তাহলে আপনার হাত কিন্তু একদম আপনার কেটে যাবে, শিল নোড়াতে একদম থেতলে যাবে। শুধু ধরতে জানতে হবে। এরকমভাবে দুপাশে মুঠি করে ধরে নিয়ে তারপরে এটাকে প্রেসার দিয়ে করতে হবে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা ইচ্ছুক এইভাবে করে খেতে তাদের জন্যই দেখাচ্ছি। আর সত্যি খাবার টেস্ট হয়, শরীরের পক্ষেও ভালো। আমরা তো আজকাল আধুনিক সব কিছুতে করি, কিন্তু মা, দিদিমা, ঠাকুমারা যে করতেন এইভাবে করে নিয়েই, যেরকম চাকরিতে প্রেস করে আটা আমরা খেতাম, তখন আমাদের রোগ ব্যাধি শরীরে খুব কম ছিল। কারণ যত আমরা আধুনিক দিকে যাচ্ছি, তত রকমের আমরা রোগে আক্রান্ত হচ্ছি। গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, ক্যান্সার, লিভারে প্রবলেম, নানা রকম কিছু, ব্রেনের সমস্যা, নিউরো প্রবলেম, এক্সেট্রা এক্সেট্রা আমাদের হতেই চলেছে। কিন্তু পুরনো দিনে যদি আমরা একটু ঘুরে আসি, নানারকমভাবে বাড়িতেই সার তৈরি করি, সেই সার প্রয়োগ করে একটু সবজি তৈরি করি, নানারকম খাবারগুলি নিজের বাড়িতে করে খাই, তাহলে কিন্তু আমাদের এই দিনটা দেখতে হয় না।
যতটা পারি নিজেকে এবং ফ্যামিলি মেম্বারকে রোগমুক্ত রাখার চেষ্টা করি। যে দুই একদিন বাড়িতে থাকি, সময়ের প্রত্যেকের অভাব, সবাইকে কিছু না কিছু জীবিকা নির্বাহনের জন্য বেরোতে হয়, আমিও সেরকম বের হই, কারণ না হলে এখন কম্পিটিশন মার্কেট চলা সম্ভব নয়। আমরা যখন পড়াশোনা করেছি তখনকার খরচা এখনকার খরচার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা অনেকগুলো ভাই বোন মানুষ হতে পেরেছি, যে খরচা এখন একটি বাচ্চাকেই তার থেকে ডবল খরচা দিতে হয়, কাজে সবাইকে এখন বাইরে নানা রকম কাজের সাথে যুক্ত হতে হচ্ছে, সময়ের অভাব। কিন্তু যেদিন সময় পাবেন সেদিন করে ফ্রিজে রেখে দিন, দিয়ে দুদিন তিন দিন ধরে বানিয়ে খান। দেখুন, আমি 500 গ্রাম ডাল বেটে ফেলেছি অলরেডি, তেমন একটা সময় তো আমি নিইনি। এটা আমি কিভাবে করব সেটাও আমি ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। দেখুন কত বেটে ফেলেছি আমি। এটা দিয়ে আমি পাকোড়াও তৈরি করব আর ধোকার ডালনাও তৈরি করব। দেখুন কত সুন্দর করে বেটে নিয়েছি, একবারই, দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি কিভাবে করছি, রেসিপিটা তৈরি করছি, সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি।